হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাটহাজারীর দোলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়েছে। দোলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ আবুল মুনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার মোর্শেদ তালুকদার, ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলম, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদিন, গোবানবন্দর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বুড়িচর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন, শিবাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাবু, চিকনদন্দী ইউনিয়নের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু, নাঙ্গলমুড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ, মেকল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন। 19 আগস্ট শুক্রবার বিকেলে কাটিনহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণভোজে অতিথি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এই জাতির জন্য যিনি তার সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করল, স্বাধীন করার 3.5 বছরের মাথায় যারা 71-এর স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল, তারাই আবার জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং তার সরকারের সম্মানিত কিছু মন্ত্রীবর্গকে সেদিন এক রাতে হত্যা করে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছিল একটাই, তোমরা স্বাধীনতা কেন চেয়েছ, তোমাদেরকে হত্যা কর। শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যত কিছু করুক মানুষ আমার পক্ষে, যে যত কথাই বলুক সাধারণ জনগণ আমার পক্ষে। আমি এই সাধারণ জনগণকে সাথে নিয়ে যতদিন জীবিত থাকবো আমার পরিবার আপনাদের পাশে থাকবে, আপনারাও আমার পাশে থাকবেন। এই প্রত্যাশা করে আমার আজকের এই শোক সভার আর কোনো বক্তব্য না রেখে আমার নেতা যা বলেছেন আর আমার শেখাদুর ভাইও বারবার মানা করছিলেন যাতে আমি কিছু না বলে আজকে সভার সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। সম্মানিত উপস্থিত।